প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ অধ্যায়ের 139 পৃষ্ঠার যে অনুশীলনী অঙ্কগুলো রয়েছে, আমরা আজকে সেই অনুশীলনীতে প্রবেশ করছি। তো প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা সলভ করবো। ইতিপূর্বে আমরা কিন্তু প্রতিটা পৃষ্ঠাই সলভ করেছি, যারা দেখনি ভিডিও নিচে আমাদের প্লে লিস্টের লিঙ্কগুলো দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো এটা আমরা আগেও করেছি এই ধরনের অঙ্ক, সহ সমীকরণ। এখানে দুটো করে সমীকরণ আছে, এগুলোকে বলা হয় সহ সমীকরণ। তো প্রথম সমীকরণটাকে আমাদের a1x + b1y = c1, আর এই দ্বিতীয় সমীকরণটাকে a2x + b2y = c2 এর সাথে তুলনা করে এই নিচের ছকগুলো পূরণ করতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা বলবো যে আমরা একটু দেখি কত পেজে ছিল, এইখানে দেখো আমরা একটা ছক করে আসছিলাম, এই চ্যাপ্টারের হচ্ছে 119 পৃষ্ঠায় এই যে ছকটা আছে, হ্যাঁ এখানে কিন্তু তুলনাগুলো দেওয়া ছিল যে a1/a2 ≠ b1/b2 হলে লেখচিত্রে অবস্থান কেমন হবে। হ্যাঁ, সামঞ্জস্য মানে হচ্ছে সমাধান করা যাবে, আর অসামঞ্জস্য মানে সমাধান করা যাবে না, আর বীজগাণিতিক সিদ্ধান্ত, ঠিক এই অঙ্কটাই কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে একই রকম। তো এটা আমরা দেখো কিভাবে সলভ করব। ফার্স্ট টাইম আমাদের যে 1 নম্বর যে অঙ্কটা ছকটা রয়েছে, এখানে দেখো 1 নং সমীকরণটা ছিল x + 3y = 1, হ্যাঁ এটা 1 নং। আর 2 নম্বর সমীকরণ ছিল 2x + 6y = 2, এটা হচ্ছে 2 নং। তো এখন এইখানে আমাদের দেখো এই সমীকরণটাকে আমরা যদি এইটার সাথে তুলনা করি, এটা রাফলি আমরা করে নিতে পারি যে a1x + b1y = c1, এটা এই 1 নংকে তুলনা করব, আর 2 নংকে তুলনা করব হচ্ছে a2x + b2y = c2। তো এগুলো কিছুই না, এই a1টা হচ্ছে এই 1 নং সমীকরণের x এর সহগ, তো এখানে কিছু নাই মানে 1 একটা ধরে নিতে হবে। সো আমাদের এখানে a1 এর মান হচ্ছে 1। তারপরে দেখো b1y, এই যে b1y, তাহলে b1 এর মান হচ্ছে আমাদের সামনে মাইনাস থাকলে মাইনাস সহ নিতে হবে, আর প্লাস থাকলে প্লাস, এটা অটো প্লাস, আর সমান হচ্ছে c1, তাহলে c1 এর মান হচ্ছে আমাদের 1। আর এটা দেখো a2x, তাহলে a2 এর মান হচ্ছে আমাদের 2। তারপরে b2y, এই যে b2y, হ্যাঁ তাহলে b2 এর মান হচ্ছে 6 সমান c2, তাহলে c2 এর মান হচ্ছে আমাদের 2। এবার আমরা এই ছকটায় হ্যাঁ যদি যাই, এখানে দেওয়া আছে a1/a2, তো আমরা মানগুলো তো বের করেই নিলাম। হ্যাঁ a1/a2 দেখো a1 হচ্ছে 1/a2 এর মান হচ্ছে 2, অর্থাৎ হাফ, এখানে আমরা লিখব হাফ। b1/b2, তাহলে b1 এর মান হচ্ছে 3/b2 হচ্ছে 6, তাহলে এইখানে দেখো 3/6 করলে এটাও কিন্তু আমরা যদি 3 দিয়ে কাটাকাটি করি, 3 × 6 উপরের একের দাম আছে, সো এটাও হাফ হয়ে যাবে। একইভাবে c1/c2 যদি আমরা করি, এটাও দেখো 1/2 অর্থাৎ হাফ। তাহলে এই তিনটাই অনুপাতগুলো আমরা দেখছি যে সমান আসছে, অর্থাৎ আমরা এই ঘরে লিখব a1/a2 = b1/b2 = c1/c2। তো একটু আগে আমরা যে পেজটাতে দেখালাম, হ্যাঁ সেইখানে আমরা দেখেছিলাম যে এই তিনটা অনুপাত যখন সমান হয় তখন লেখচিত্রে অবস্থানের ক্ষেত্রে দুটি সমাপতিত সরলরেখা হয়, দুটি সমা মানে আমরা বোঝাচ্ছি বিষয়টা সমাপতিত সরল রেখা। হ্যাঁ অর্থাৎ এই সরলরেখাটা আমরা যখন গ্রাফ অর্থাৎ লেখচিত্র আঁকবো, ধরো আমরা আনুমানিক দেখাই যে এরকম একটা সরলরেখা আসলো, ধরো এটা 1 নং সমীকরণের গ্রাফ। হ্যাঁ আবার 2 নং সমীকরণটা যদি আমরা লেখচিত্র আঁকি, তাহলে দেখা যাবে এর উপরেই হ্যাঁ ওই সরলরেখাটাও পড়বে, এটা আমরা দেখিয়েছি এরকম অঙ্ক। তো এইসব ক্ষেত্রে হচ্ছে যে যেটা বলা হয় যে হ্যাঁ সমাধানযোগ্য, অর্থাৎ সামঞ্জস্য, সামঞ্জস্য মানে হচ্ছে সমাধানযোগ্য, সামঞ্জস্য। আর এইখানে বীজগাণিতিক সিদ্ধান্ত হচ্ছে এদের হচ্ছে অসংখ্য সাধারণ সমাধান আছে, মানে এক্স ওয়াই এর অসংখ্য মান আসবে, যেহেতু একটা সরলরেখা আর একটা সরলরেখার গায়ের উপর পড়েছে, তো অসংখ্য সাধারণ সাধারণ সমাধান আছে। এই নেক্সট আমরা 2 নম্বরটায় যাব। 2 নম্বরে আমরা যদি এই সমীকরণ দুটো তুলে নিই, দেখো এখানে 1 নং সমীকরণ ছিল 2x মাইনাস
ফাইভ ওয়াই সমান হচ্ছে থ্রি, আর দুই নং সমীকরণ ছিল এক্স প্লাস থ্রি ওয়াই সমান ওয়ান। তো এইটাকে আমরা যদি এই সমীকরণটার সাথে তুলনা করি, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই সমান সি ওয়ান, তাহলে এখানে আমাদের এ ওয়ানের মান হচ্ছে টু আর প্লাস বি ওয়ান ছিল। এখানে দেখো এই মাইনাসটা কিন্তু কাউন্ট করতে হবে, কেননা আমাদের এখানে বিষয়টা এরকম যে টু এক্স আমরা যদি এটা প্লাস করে নিই তাহলে মাইনাস ফাইভটা এইভাবে ঢেকে নিয়ে ওয়াই, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের বি ওয়ানের মান। হ্যাঁ, তাহলে বি ওয়ানের মান হচ্ছে কত, মাইনাস ফাইভ, আর এইটা হচ্ছে সি ওয়ান, তো সি ওয়ানের মান হচ্ছে থ্রি। একইভাবে এটা যদি আমরা এই সমীকরণটার সাথে তুলনা করি তাহলে এ টু এক্স, অর্থাৎ এখানে একটা ওয়ান ধরে নিতে হবে, এ টুর মান হচ্ছে ওয়ান, হ্যাঁ এটা হচ্ছে বি টু, তাহলে বি টু হচ্ছে থ্রি, আর এটা হচ্ছে আমাদের সি টুর মান। তো এবার আমরা এটাকে যদি অনুপাতে নিই, এ ওয়ান বাই এ টু করলে টু বাই ওয়ান, তো নিচের একের আসলে দাম থাকে না, যার কারণে এখানে আমরা সরাসরি টু বাই ওয়ান লিখতে পারি, কিন্তু এটা আসলে টুই বলা যায়, কিন্তু উপরের একের দাম আছে সেটা অবশ্যই দিতে হবে, এটা কিন্তু সরাসরি টু বলা যায়। আর বি ওয়ান বাই বি টু যদি আমরা করি তাহলে মাইনাস ফাইভ বাই থ্রি, মাইনাস ফাইভ বাই থ্রি, এটা হচ্ছে আমাদের বি ওয়ান বাই বি টু। আর দেখো সি ওয়ান বাই সি টু যদি করি তাহলে থ্রি বাই ওয়ান, হ্যাঁ এটাও নিচের একের ভ্যালু নেই, সো এটা আমরা শুধু থ্রি লিখতে পারি। তো এখানে আমরা দেখছি যে আমাদের যে বিষয়টা যে এই দুটো কিন্তু আমাদের হ্যাঁ সমান নয়, তো যখন এই দুটো সমান হয় না তখন আমাদের এই সি ওয়ান বাই সি টু এটা আর বলার সুযোগ থাকে না, যেমন আমরা এইখানে তোমাদের দেখাই এই সবটা। এই যে দেখো, এই যে যখন এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু হয় তখন আর সি ওয়ানের প্রসঙ্গটা আসলে আসে না, এটা আর নট ইকুয়াল বলার প্রয়োজন হয় না। তো আমাদের এখন এই শর্তে চলে আসবে, এটা এখানে আমরা লিখব যে এখানে এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল বি ওয়ান বাই বি টু, এখানে আর নট ইকুয়াল সি ওয়ান বাই সি টু এটা আর প্রয়োজন হয় না। তো এটাই ম্যাক্সিমাম সমীকরণগুলো কিন্তু এরকমই থাকে, এটাকে বলা হয় হ্যাঁ পরস্পর ছেদী সরলরেখা, দুইটি পরস্পর পরস্পর ছেদী, এটা ছয় ছয় একার, আসলে ঘরটা খুব ছোট, পরস্পর ছেদী সরল রেখা, অর্থাৎ লেখচিত্র আঁকলে এখানে যেমন আসবে চিত্রটা, হ্যাঁ একটা আর একটাকে এরকম ক্রস করবে, এক্ষেত্রে একটাই মাত্র সমাধান থাকে, এই ছেদ বিন্দুর যে স্থানাঙ্কটা হয় সেটাই হচ্ছে নির্ণয় সমাধান। তো এটাকেও আমরা সামঞ্জস বলবো, অর্থাৎ সমাধানের যোগ্য সামঞ্জস। আর এই বীজগাণিতিক সিদ্ধান্ত হচ্ছে একটি মাত্র সাধারণ সমাধান আছে, অর্থাৎ এক্স ওয়াইয়ের একটা করে মান আমরা পাবো, একটি মাত্র সাধারণ সমাধান আছে। ওকে, এরপরে আমরা তিন নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখব, এখানে আছে দেখো টু এক্স মাইনাস ফোর ওয়াই সমান সেভেন, এটা হচ্ছে আমাদের এক নং, আর দুই নং সমীকরণ হচ্ছে এক্স মাইনাস থ্রি ওয়াই সমান মাইনাস টু। তো এটাকে আমরা যদি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকুয়াল সি ওয়ান এটার সাথে তুলনা করি তাহলে এটাকে আমরা দেখো এইভাবে লিখতে পারি যে টু এক্স প্লাস মাইনাস ফোরটা আমরা এইভাবে ঢেকে দিলাম, ওয়াই ইকুয়াল সেভেন। আর এই দুই নং সমীকরণটা আমরা যদি এইভাবে লিখি এক্স প্লাস মাইনাস থ্রি ওয়াই, মাইনাস থাকলে এইভাবে ঢেকে নিতে হবে সমান, এখানেও দেখো আমরা মাইনাসটা বাইরে রেখে যদি এইভাবে লিখি তাহলে এক্ষেত্রে আমাদের এ ওয়ানের মান হচ্ছে টু, বি ওয়ান হবে মাইনাস ফোর, বি ওয়ান মাইনাস ফোর, আর সি ওয়ানের মান হবে সেভেন। ওকে, আর দুই নং সমীকরণে থেকে আমরা পাবো এ টুর মান হচ্ছে এখানে ওয়ান ধরতে হবে একটা প্লাস ওয়ান, বি টুর মান হচ্ছে এটা মাইনাস থ্রি, আর সি টুর মান হচ্ছে মাইনাস টু, মাইনাস টু। আচ্ছা, এখন এইটা আমরা যদি করি যে এ ওয়ান বাই এ টু তাহলে হচ্ছে টু বাই ওয়ান, অর্থাৎ এখানে আমরা শুধুমাত্র টু লিখতে পারি, এখানে আমরা এ ওয়ান বাই এ টু করলে টু বাই ওয়ান, অর্থাৎ এখানে শুধুমাত্র টুও লেখা যাবে, নিচের একের কোনো দাম নেই। তারপরে বি ওয়ান বাই বি টু যদি করি মাইনাস ফোর বাই মাইনাস থ্রি, তো এইখানে দুই মাইনাস কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, সো এটাকে আমরা ফোর বাই উপরের আর নিচে মাইনাসটা ক্যান্সেল হয়ে যায়, ফোর বাই থ্রি লিখতে পারি। নেক্সট হচ্ছে সি ওয়ান বাই সি টু, হ্যাঁ তাহলে সেভেন বাই মাইনাস টু, সেভেন
বাই মাইনাস টু। তো ওকে, হ্যাঁ এখানে আমরা দেখছি, এখানেও আমরা যখনই দেখবো যে তিনটাই অসমান, হ্যাঁ তখন আমাদের এই সি ওয়ান সি টুর কথা বলতে হয় না, শুধুমাত্র এই দুটোর ক্ষেত্রে আমরা বলবো যে এখানে এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল বি ওয়ান বাই বি টু। তো এটি কিন্তু এই আগেরটা যেরকম শর্ত ছিল একদম অবিকল এটাই হবে, দুটি পরস্পর ছেদী সরল রেখা তোমরা লিখে ফেলবে সামঞ্জস্য, আর একটি মাত্র সাধারণ সমাধান আছে, এটাই হলো বৈশিষ্ট্য। আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের চার নম্বর যে অঙ্কটা রয়েছে, চার নম্বরের সমীকরণ হচ্ছে মাইনাস হাফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল জিরো। তো এইটা আমরা একটু সাইজ করে নিই, দেখো মাইনাসটা আমরা যদি ঢেকে নিই এইভাবে, তাহলে মাইনাস হাফ এক্স, এটাও আমরা মাইনাসটা এইভাবে ঢেকে নেব। হ্যাঁ জাস্ট এখানে আমরা একটা ওয়ান কাউন্ট করে নিতে পারি, মাইনাস ওয়ান ওয়াই ইকুয়াল জিরো, এটা হচ্ছে এক নং। আর দুই নম্বর যে সমীকরণটা ছিল এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল ওয়ান, সো এখানে আমরা মাইনাসটা দেখো একটু ঢেকে নেব, এক্স প্লাস মাইনাস টু ওয়াই ইকুয়াল ওয়ান। তো এই এক নং সমীকরণ থেকে আমরা যেটা পাচ্ছি যে এ ওয়ান মানে হচ্ছে আমাদের মাইনাস হাফ, তারপরে বি ওয়ান মানে হচ্ছে এটা কত মাইনাস ওয়ান, আর সি ওয়ান হচ্ছে জিরো। আর এই দুই নং সমীকরণ থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ টু, এ টুর মান এখানে একটা ওয়ান ধরে নিতে হয়, সংখ্যা সহ কিছু না থাকলে ওয়ান আছে, আর এটা হচ্ছে বি টু, তাহলে বি টুর মান হচ্ছে মাইনাস টু, আর এটা হচ্ছে আমাদের সি টু ওয়ান। তো এবার আমরা এ ওয়ান বাই এ টু যদি করি তাহলে মাইনাস হাফ বাই ওয়ান, এটা আমরা রাফে দেখাই, এ ওয়ান বাই এ টু, তাহলে মাইনাস হাফ বাই ওয়ান, তার মানে মাইনাস হাফকে এক দিয়ে ভাগ করা, আসলে এক দিয়ে যে কাউকে ভাগ করলে কোনো ইফেক্ট পড়ে না, যেমন আমি যদি সাতকে এক দিয়ে ভাগ করি দেখো সাতই আসবে, সাতকে সাত, তো এটা দিয়ে ভাগ করা হচ্ছে, তার মানে মাইনাস হাফই হবে আমাদের, হ্যাঁ এ ওয়ান বাই এ টুর মান। তো এখানে আমরা লিখে দিতে পারি মাইনাস হাফ। ওকে এবার আমরা বি ওয়ান বাই বি টু এটা যদি করি তাহলে দেখো বি ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান বাই বি টুর মান হচ্ছে মাইনাস টু, এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল হলে আমরা হাফ লিখতে পারি হাফ। ওকে আর সি ওয়ান বাই সি টু, সি ওয়ান হচ্ছে জিরো আর সি টুর মান ওয়ান, জিরো বাই সামথিং হলে এটা কিন্তু জিরো হয়ে যায়, উপরে জিরো নিচে যে কোনো সংখ্যা থাকলে এটা জিরো হয়, হ্যাঁ তো আমরা এখানে সরাসরি জিরো লিখতে পারি অথবা তোমরা জিরো বাই ওয়ান এটাও লিখতে পারো। তো এখানেও আমরা এই আগের শর্তটাই দেখছি যে এটা নট ইকুয়াল, যেহেতু চিহ্নটা আসলে একই আসেনি, সো এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল, এখানে সি ওয়ান বাই সি টুর কথা বলার প্রয়োজন হয় না, বি ওয়ান বাই বি টু। তো এই সেম শর্ত এটাও হবে, দুটি পরস্পর ছেদী সরল রেখা হবে, সামঞ্জস্য হবে, আর একটি মাত্র সাধারণ সমাধান আছে, হ্যাঁ এটাই হবে এটার অ্যান্সার। তো এটাই সাথে সাথে আমরা আজকের এই এক নম্বর যে অঙ্কটা করলাম সেটা আমরা সলভ করে ফেললাম। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।